Hello friends, welcome to my channel Moms on Wheels. আজকে আমি আলোচনা করব পটি ট্রেনিং নিয়ে। এটা প্রচুর রিকোয়েস্ট এসেছে যে এই ব্যাপারটা নিয়ে বলার, এই টপিকটা নিয়ে বলার, তো আজকে আমি এটা বলতেই এলাম। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে রেড কালারের, তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ পরপর ভিডিওগুলো তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। কারণ একটা কোশ্চেন তোমরা অনেকে বারবার বারবার করেছো, তাতে আমি বুঝতে পারি যে প্রত্যেকটা নোটিফিকেশান যাচ্ছে না, সেটা বেল আইকনটা প্রেস করে রাখলে কিন্তু নোটিফিকেশানগুলো পরপর পেয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। এই পটি ট্রেনিংটা করাবার জন্য তিনটে স্টেজ থাকে। একটা একদমই বাচ্চা যখন বসতে পারে না সেই স্টেজের, দ্বিতীয়ত হচ্ছে এই স্টেজটাতে যেটাতে ও বসতে পারে কিন্তু বিভিন্ন রকম ইশারা করে বোঝাতে পারে যে ওর পটি হয়তো পাচ্ছে, সেইটা একটা স্টেজ। আর থার্ড স্টেজটা হচ্ছে ও যখন বলতে পারে। এই তিনটে স্টেজে আমরা ভাগ করে নিতে পারি। প্রথমত যেটা বলবো, ওরা যখন শুয়ে রয়েছে তিন মাসের পরে ওদেরকে কিছু বাচ্চাকে আমরা বসাতে পারি, তো সেই বসিয়ে আমরা পটি বক্সে যখন ওর ইশারা দিচ্ছে পটি করার জন্য তখন কিন্তু বসাতেই পারি। আমরা তিন মাসে মোটামুটি বুঝতে পেরে যাই যে ইশারা ও কেমনভাবে করছে, কখন করছে, কখন ওর পটি পাচ্ছে, এই ইশারাগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারি। তো তিন মাসের পরে যখন ও ইশারা করছে যে ও পটি করবে, তখন কিন্তু ওকে হাতে ধরে একটা ছোট পটি, ওই প্লাস্টিকের পটি বক্স পাওয়া যায়, ওতে কিন্তু পটি করানো যেতে পারে। এটা গেল তিন মাস পর্যন্ত, মানে যতক্ষণ না বসতে শিখছে তখন পর্যন্ত। তিন মাস থেকে ওদের হাতে তুলে বসানো যায়, অনেক বাচ্চাকে যায় না, সেরকম দেখে কিন্তু করতে হবে। যাদের বসানো যাচ্ছে তাদেরকে কিন্তু হাতে ধরে বসাতে পারো, কিন্তু কখনোই বেশিক্ষণ নয়। বসানোর নিয়ম নিয়ে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, সেটা একবার দেখে নিতে পারো, যে জোর করে কখনোই বাচ্চাকে বসিয়ে রাখা উচিত নয়। যখন ও বসতে পারছে তখনই কিন্তু পটি ট্রেনিংটা করানো উচিত। তাছাড়া যারা একটু বড় হয়ে গেছে, হামাগুড়ি দিচ্ছে কিংবা বসতে শিখেছে, তাদের ক্ষেত্রে ইশারা বোঝাটা ভীষণ রকম জরুরি বিষয়। এই ইশারাটা ওরা বিভিন্ন ধরনের ইশারা করে থাকে। কোনো কোনো বাচ্চা একদম লাল হয়ে যায়, কোনো কোনো বাচ্চা আওয়াজ বেশি করতে থাকে, কোনো কোনো বাচ্চা ছটপট করতে থাকে, আবার কোনো কোনো বাচ্চা একদম চুপ করে যায়। তো এই ইশারাটা কিন্তু মায়েরা বুঝতে পারবে যে কখন ওর পটি পাচ্ছে আর কখন ও পটি করছে, এটা খেয়াল রাখলেই কিন্তু ওই টাইমটাতে বুঝতে পারবে যে ও কী ধরনের ইশারা করছে পটি করার আগে। তো সেই যখন ইশারাটা করছে তখন ওকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, হ্যাঁ এই ইশারাটা আরও বাড়াও, আরও ভালো করে ইশারা করো, এই ব্যাপারটা ওর মধ্যে নিয়ে আসতে হবে। সেটা হবে একমাত্র ওর অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে। অ্যাপ্রিসিয়েট করলে ও কিন্তু এই ইশারাটা বারবার বারবার করতে শুরু করবে। তো এটাই আমাদের প্রয়োজন, ওকে তখন পটি বক্সে বসিয়ে আমরা পটি করাতেই পারি, এটা কিন্তু ওর অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যাবে। আর যেই বাচ্চারা বলতে পারছে তাদের কথা তো আলাদা, তাদের বলাটা আরও বেশি করে শেখাতে হবে, হ্যাঁ তুমি বলো কখন পটি পাচ্ছে, তখন নিয়ে গিয়ে বসাতে হবে। ততক্ষণ আমরা বসে থাকবো ওর পাশে যতক্ষণ ও পুরোটা না কমপ্লিট করছে, তার কারণ ওরা এক ভয় পেয়ে যায় এই সিচুয়েশনটাতে, কারণ ভয়টা যাতে ওরা না পায় তাই জন্য বিভিন্ন ধরনের খেলনা দেওয়া যেতে পারে, বিভিন্ন রকম স্টোরি বলা যেতে পারে, বিভিন্ন ধরনের মুখভঙ্গি করা যেতে পারে যেটাতে ওরা খুশি হয়, তো সেটাই করা যেতে পারে। আর এটা কিন্তু প্রথমেই ঠিক করে নিতে হবে যে আমরা ওকে কিভাবে এটাতে অভ্যস্ত করাবো। কিভাবে বলতে, কখনো এটা প্রথমেই ডিসাইড করে নেওয়া উচিত যে ওকে আমরা আলাদা পটি বক্সে বসাবো, কিংবা যারা বড় হয়ে গেছে একটু বড় বাচ্চা তাদের যদি পটি ট্রেনিং দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু একেবারেই আমরা ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে কমোডে বসাচ্ছি কিংবা এরকম কিছু, এইভাবে ভাগ করে নিতে হবে যে তুমি ওকে কোথায় করাতে চাও সেই ব্যাপারটা কিন্তু প্রথমেই ডিসাইড করে নিলে ভালো হয়, তারপরে ওকে ওইটা অনুযায়ী ট্রেনিংটা দেওয়া যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বারবার বারবার একই জিনিস রিপিট করতে হয়, তার কারণ ওদের একটু সময় লাগে। যতক্ষণ না পর্যন্ত ওরা পুরো প্রসেসটাকে বুঝে নিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওদের ইউজুয়াল হয়ে যাচ্ছে বা ওরা এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম টেনশন ছাড়া ওদের বারবার 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 ওই একই প্রসেস করিয়ে যেতে হয়। তাতে কি হয়, ওটা ওদের প্র্যাকটিসের মধ্যে চলে আসে আর এরপরে এটা কিন্তু ওদের রুটিন হয়ে দাঁড়ায়। এই রুটিন তৈরি করাটা হচ্ছে সব থেকে জরুরি বিষয়। এই রুটিনটা আমরা করতে পারি যে কোনো খাবারের পরে, কিংবা প্রথমে সকালবেলা হয়ে গেলে তো খুবই ভালো, ঘুম থেকে উঠিয়ে ওকে আমরা খানিকটা হালকা গরম জল খাওয়াতে পারি,
ওই জলটা খাওয়ার পরে ওর পুরো পেটটা পরিষ্কার হয়ে যেতে পারে। সেটা যাদের হচ্ছে না, তাদের কোনো একটা কিছু খাবারের পরে বা ভারী খাবারের পরে যখন আমরা দেখছি ওর পটি পাওয়ার সম্ভাবনা আছে, মানে ওই সময়টাতে পটি করছে কিছুদিন হলো, তো সেই সময়টাতে আমরা কিন্তু ওকে পটিতে বসিয়ে রাখতে পারি। আর সেটা বিভিন্ন রকম গল্প বলে করা যেতে পারে, বিভিন্ন রকম মজা করে করা যেতে পারে, বিভিন্ন রকম খেলনা দিয়ে করা যেতে পারে, অনেক কিছু, সেটা নিজেদেরকেই দেখতে হবে। এটার কোনো নির্দিষ্ট রুলস নেই যে এই এই করলে এই এই হবে। তো প্রত্যেকটা বাচ্চাই যেহেতু আলাদা, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিজেদেরকেই তৈরি করে নিতে হয় যে কে কোনটাতে খুশি হবে। এছাড়া আরও একটা ব্যাপার যে ওদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওরা যখন ওখানে বসে পটিটা করেছে ঠিকঠাক জায়গাতে, তখন কিন্তু ওদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। যত বেশি অ্যাপ্রিসিয়েট করবে তত দেখবে বাচ্চা কিন্তু তত ওইটা করতে চাইছে, মানে ওই অভ্যেসটাকে আনতে চাইছে, ওই রুটিনটাতেই যেতে চাইছে। যদি ওই সময় পটি না হয়, কোনো সময় হয়তো অসুবিধে হচ্ছে, তুমি বুঝতে পারছো ও সাইন দিচ্ছে বা ইশারা করছে কিন্তু হচ্ছে না, তখন কিন্তু অল্প একটু গরম জল খাইয়ে দিতে পারো কিংবা গরম দুধ সবথেকে বেশি কাজ করে। এখানে একটা টিপস বলবো যে সবথেকে বেশি কাজ করে দুধ খাওয়ানোর 10 মিনিট পরে, ঠিক 10 মিনিট পরে সময়টাতে কিছুক্ষণ সময় ওর মধ্যে কিন্তু পটি করার ইচ্ছেটা বেশি আসে, কারণ ওই সময় পেটের ওপর প্রেশার পড়ে। তো এই সময়টা ধরে কিন্তু তোমরা এই পটিটা প্র্যাকটিস করাতে পারো। তো এই কটা মোটামুটি ট্রাই করে দেখো, এর মধ্যে যে কোনো একটা তো অবশ্যই হয়ে যাবে। আর অবশ্যই আমাকে জানিও যে টিপস কাজে লাগলো কি না। আর চ্যানেলটা নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও পরপর নোটিফিকেশান যাতে পেয়ে যাও। আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, ভিডিও লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।